за нашу Костровец. Ури за нашу Батец. Как остался? Ури! Окарам Дотта! Чор, чор, чор! Ой, мама касте корени, наури ке касте корени. Ой, чхеле ке утхаре касте корени. Тале пулис ке прохом джавап ти дхаве, аси шокан шо каач каар хай коре че. Та прайокон дхеку ке утхар хай че. Аки джера котте. Акар пулис котте, мухра котте, тири джера ке нанар котте пулис джера пак коре че. Комиссар коре че. Тара мата кара координишн не. Аки джера тотто чокош прогана джера. Кете на Бидан Нагар комиссар е. Ота Авана джера. Аги акта синема чил оник тин аге. Маат тор асио на. Аси да асио на. Тата бате на Джон Пулис. Ота Стхан Пулис. Ей нахами бхатна дакки чокош прогана. Дия ге кодми бидду пандор хуме че. Тар ма. পাড়া লোকজন কমরে তালেকে নিয়ে ঘুরেছে ঘুরেছে তারপর ওরকম পানার মধ্যে খালের কোনায় লাশটাকে তারা খুঁজে বার করেছে পুলিশ না তাহলে 22 তারিখে নিকল যাব পুলিশ কি নিয়ে ব্যস্ত 21 জুলাই নিয়ে ব্যস্ত ছিল 1 সেপ্টেম্বর দুর্গাপূজার কার্নিভাল হবে সেখানে জমায়েত করতে হবে তার জন্য ব্যস্ত ছিল চোদ্দের পাহাড় আনতে হবে তার জন্য ব্যস্ত ছিল না তাই না তাই যখন ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে অপহরণ হচ্ছে লুট হচ্ছে ডাকাতি হচ্ছে পকেট পানি হচ্ছে ছিনতাই হচ্ছে কে পানি হচ্ছে পুলিশ সেখানে ব্যস্ত না এটা একটা উদাহরণ এই জন্য এসছি অনেকে জ্বালা দেবে আপনারা কেন এলেন আমরা এলাম কারণ রাজ্যের মধ্যে জ্বালা দরকার আর এই পুলিশ আরে রাজ্যের যারা সরকারের সমর্থন করে সরকার চালায় তারা জানে না অপরাধ তো মানুষ জানুক সবকে জমা চাপা দেওয়ার চেষ্টা করেছে যখনই দাঙ্গা হয়েছে যখনই খুন হয়েছে যখনই ধর্ষণ হয়েছে কিছু দালালকে দাঁড় করিয়ে দিয়েছে অপরাধ জগতের লোকজনকে দাঁড় করিয়ে দিয়েছে এটা আমাদের ব্যাপার আপনারা কেউ আসবেন না ধর্ষিত মহিলা সমিতি না করতে দেয়নি আমাদের মহিলা সমিতি নেতৃত্বকে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে তখন ঢুকতে দেয়নি আমাদেরকে দুলাগড়ে ঢুকতে দেয়নি বক্রি এখন তৃণমূল তৃণমূলকে চোদ্দ জনকে ছুড়িয়ে মেরেছে সেখানে উঠতে দেয়নি কাউনারকে ছিল আজকে বাড়ি অনেকে জ্বালা হচ্ছে আপনার কাছে এসছেন আমাদের ব্যাপার আমরা সেটেলমেন্ট করে দেবো কিরকম যেমন রেপ হলে এত টাকা দেবো ঘর দেবো খুন হয়ে গেলে চাকরি দেবো যেমন আনিস খানের ক্ষেত্রে করেছিল কিছু দালাল আছে তাদেরকে পাঠিয়ে দিয়ে যে চাকরি দিয়ে দেবো আসলে ন্যায় নেই অন্যায় হচ্ছে সততা নেই অসত্য হচ্ছে আর এই থানাগুলো তাই মিথ্যাচার করেছে তারপরে বাপ মাকে বলেছে মাঝরাতে ডেকে লাশকে শনাক্ত করুন কি কঠিন কাজ বুঝতে পারছে কিন্তু কেন পুলিশ বলল জেলিন থেকে অভিযোগ দিয়েছে তারপরে লাশ শনাক্তের মধ্যে যে কাউকে জানাবেন না মিডিয়াকে জানাবেন না পুলিশ বলেছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে জানাবেন না কোন রাজনৈতিক দলকে জানাবেন না আজকে যে দালালরা বলছে আপনারা আগে কিছু বলেননি কেন আগে পুলিশ দালালকে জিজ্ঞেস করুন কেন বলেছিল মিডিয়াকে জানাবেন না বাইরে কাউকে জানাবেন না আজকে সোশ্যাল মিডিয়া যুগ যদি জানা যেত এই জন ছেলেমেয়েরা সবাই হোয়াটসঅ্যাপে ফেসবুকে ওই ছেলেদের ছবি দিয়ে তাদের ছাত্র বন্ধুরা স্কুলের যে ছাত্র আছে ক্লাস টেন আছে তারা সবাইকে জানাতো তাহলে শুধু বাপ মা খুঁজত না সমাজ খুঁজত সমাজকে খুঁজতে হয় পুলিশ যদি চোর চোর অপরাধী আর খুনিকে পাহারা দেয় তখন তাদের উপর ভরসা না রেখে সমাজকে তখন প্রচেষ্টা চালাতে হয় সব জায়গায় ইন্ডিয়া সিবিআই আসবে না আজকে ইন্ডিয়া সিবিআই কে কেন আসতে হচ্ছে কারণ চোর 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 কে পুলিশ পাহারা দিয়েছে তাদের সম্পদকে পাহারা দিয়েছে তারা যদি চোরকে ধরতো আর জেলে ধরতো তাহলে আজকে তো আর এই বাংলাদেশে বেচুতি হতো না ইন্ডিয়া সিবিআই কে আসতে হতো না এই অপরাধীকে ধরতে হবে এই পুলিশকে ধরতে হবে আজকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়ে ববি হাফিজ বলছে মুখ্যমন্ত্রী খুব দুঃখ পেয়েছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন না দুঃখটা প্রকাশ করছেন না এখানে দাঁড়িয়ে যারা তৃণমূল করে তাদেরকে বলবো কেন মুখ্যমন্ত্রী এলেন না দুঃখ প্রকাশ করলে হবে কেন বিধাননগর
কমিশনারের সর্বোচ্চ পর্যায়ের অফিসার আছে, তাদেরকে দোষী সাব্যস্ত করবেন না। কারণ হাওড়া গ্রামীণ পুলিশের এসপির নির্দেশে আমতা থানার আইসি সহযোগিতায় প্রক্ষুব্ধ মদতে পুলিশকে দিয়ে আনিস খানকে খুন করা হয়েছিল, ক্ষমা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এই খুনে পুলিশ যে যুক্ত নয় এটা তো পরিষ্কার, যে যুক্ত আছে পরিষ্কার নয় কথা বলা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাবা মার কাছ থেকে যা শুনেছি ঘটনা পরম্পরা যা আছে, প্রথম দিন অভিযোগ পাওয়ার পর থেকে জন করেছে কাউকে বলবেন না, কে বলে কাউকে বলবেন না, যে ডাকাতি করে সে বলে নতুন শব্দটি করবেন না, যে চুরি করে সে বলে বা তার সাকড়েতে বলে কাউকে জানাবেন না। তাহলে যার মাল চুরি যায় সে অন্যদেরকে বলে বাবা এটা হারিয়ে গেছে, খুঁজে পেয়েছিস, কোথাও আছে বলে না, আশেপাশের লোকরা সবাই মিলে খুঁজতে আরম্ভ করে না। তাহলে অপরাধ অপরাধ সংঘটিত হতো না যদি অপরাধী এবং পুলিশ তাহলে যদি যোগসাজশ না থাকত, পরিষ্কার কথা। এখন বলা হচ্ছে মন্ত্রী একজন বলেছেন মুখ্যমন্ত্রী নাকি এই পুলিশের উপর ভরসা রাখছেন না, তিনি সিআইডি কে নির্দেশ দিয়েছেন। আমরা তো এসআইটি দেখেছি, আনিস খানের ক্ষেত্রে দেখেছি এসআইটি, চিট ফান্ডের ক্ষেত্রে দেখেছি এসআইটি। যদি রাজ্য পুলিশের সিআইডি যদি খবর রাখতো তাহলে এই পার্থ অপার এত অপার অর্থ জমা হতো না, এই মদের ঘটকের কাছে সিবিআই কে যেতে হতো না, এত টাকার পাহাড় জমতো না। এই পুলিশটা ছিল বলেই তো এগুলো করতে পেরেছে, পরিষ্কার কথা। আর এই জন্যই এখন আমরা বলছি চলো ইডি সিবিআই যাবো 9 তারিখে অভিযান করবো। বিধাননগর কমিশন বলছে না আপনারা পারমিশন পাবেন না, কেন পাবেন না, যে অভিযুক্ত সে বাইরে বেরিয়ে সে মাইন্ড নিয়ে বক্তৃতা করতে পারে, ইডি সিজিও জান দেখেছে। আর আমরা যারা বলছি চোখ ধরো জেল ধরো, সে যে দলেরই হোক বলছেন আপনার সাথে বলতে পারেন না, চোখ ধরো অপরাধী ধরো, এটা পুলিশের কাজ, পুলিশের কাজ করছে না। কিন্তু অপরাধীকে শনাক্ত করতে হবে, অপরাধীকে ধরতে হবে এবং চরম শাস্তি দিতে হবে, এটা পরিষ্কার। আজকে এইখানে দাঁড়িয়ে আমরা শপথ দিচ্ছি কেউ ছাড় পাবে না, কোন দালালও ছাড় পাবে না। অপরাধ যে করে আর অপরাধ যে সহে তব ঘৃণা যেন তারে তীব্র সম দহে, আমরা শেষ থেকে ছাড়ব। তাই তো, খুনিরে রাজত্ব চলবে না আর খুনিরা বুঝছি দিয়ে কথা বলবে এ হতে পারে না। এই শপথটা আপনাদের নিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং এই পুলিশকেও বলবো চটি চাটা না হয়ে দলদাস না হয়ে আইন মোতাবেক যদি কাজ করতেন আজকে এত গালাগাল খেতে হতো না। যেদিন বলেছে অপরাধ হয়েছে তাহলে একটা পুলিশকে না বলে যদি একটা পুলিশ কুকুর থাকতে কথা বলেছিল তাহলে অনেক পুলিশের রাগ হয়েছিল, তাহলে পুলিশ কুকুরকে দিয়ে যদি যেখানে শেষ ফোন করেছে সেখান থেকে যদি যোগাযোগ করতো, ফোন করছে যেখানে অপরাধীদের কাছে আছে জমা, বাড়িতে মা বাবা ফোন করছে তাকে যে ভয় দেখে বলানো হচ্ছে মিথ্যে কথা, তাহলে পুলিশ চাইলে মোবাইল ট্র্যাক করতে পারতো। কে দায়িত্ব দিয়েছে পুলিশকে তার মাকে ধোকা দিয়ে বলেছে আপনার ছেলে সিম পাল্টাচ্ছে, মোবাইল ট্র্যাক করেনি, মডার্ন সায়েন্স টেকনোলজিতে মোবাইল ট্র্যাক করে অকুস্থলে পৌঁছানো যেত। এরকম যদি অপদার্থ পুলিশ মন্ত্রী হয় তাহলে পুলিশ তার থেকে কয়েক ডজন বেশি কয়েক গুণ বেশি অপদার্থ হবে এবং ওরা ট্র্যাক করেনি, ট্র্যাক করতে পারতো অপরাধটা ছেলেটার প্রাণ যাওয়ার আগে ধরা পড়তে পারতো অপরাধীরা। কিন্তু আসলে এই বিরোধী যারা করছে, যারা এই কালাধান্দা করছে, যারা এই পাচার কাণ্ড করছে, তারা পুলিশের মদতে করছে, তবেই তারা পার পেয়েছে। কিন্তু আর যাতে পার না পায় সেই কাজটা আপনাদের করতে হবে, সেই দায়িত্ব আপনাদের গ্রহণ করতে হবে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, ওই পরিবারের সঙ্গেও আছি, পাড়া প্রতিবেশীর সঙ্গেও আছি এবং এ রাজ্যে যাতে আর কোনো মায়ের কোন খালি না হয় সেটা আপনাদের দেখতে হবে। ধন্যবাদ। অভিষেক ভাস্কর অতনুদে তাদের পরিবার সহ তাদের যারা পরিচিত মানুষ তাদের সবাইকে আমি সর্বদানায় হয়েছি। তবে সেলিন বলেছেন আমার মনে হয় না এটা কোনো বক্তৃতার মিটিং ঠিক না, মানুষের মনের স্বাভাবিক ক্ষোভ, সেই স্বাভাবিক ক্ষোভের ভিত্তিতে মানুষ আছড়ে পড়বেন, প্রতিবাদ করবেন, আপত্তি করবেন, বিক্ষোভ করবেন। যদি মানুষের প্রতিবাদ আপত্তি বিক্ষোভ বন্ধ হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ যা হয়েছে আরো সর্বনাশ হবে, সেটা ঘটনা করতে দেওয়া যায় না। ঘটনা পরম্পরা আপনারা আমাদের বেশি জানেন, যা পরিবারের কাছে আমরা শুনেছি সেভিং আপনাদের কাছে বলেছে
একেবারে স্পষ্ট কথা যখন ওরা বুঝলেন ওরা কাকে জানা উচিত পুলিশকে পুলিশকে জানিয়েছে পুলিশ ওদের ভরসা করেছে পুলিশ ওদের মিথ্যা কথা বলেছে পুলিশ ওদের পাশে দাঁড়ায় বরং এইটাই সবাই আমরা বুঝতে পারছি যে আসলে পুলিশ অপরাধীদের পাশে দাঁড়িয়েছে সময় নষ্ট করেছে এবং সেই অপরাধের কোন সীমা নেই যখন 22 তারিখের পর 23 বা 24 তারিখ ছেলেটি খুন হয়ে গেল তার ছবি দিয়ে দেওয়া হলো তার ছবি সর্বত্র চলে যাবে সব থানায় চলে যাবে বিপদগুলোতে চলে যাবে সেই কারণে সব মিলিয়ে ওদের পুরোটা ছবি ওদের পরিবারের কাছে নিল তারপর যদি 24 তারিখ ধরি আমরা তাহলে 24-এর পর 5 তারিখ রাত্রে জানা গেল 12 দিন পর আশীর্বাদ কাজ করেছে পুলিশ ধামা চাপা দেবার জন্য আশীর্বাদ কাজ করেছে অপরাধীকে পালিয়ে যাবার জন্য এবং সেই কারণে আশপাশের অপরাধী বলে একটা আগুন চলছে আমি জানি না কোনটা ঠিক সেটা পুলিশের কাজ তিনি এতদিন সময় লাগালো কেন কে উত্তর কি হচ্ছে পশ্চিমবাংলায় যেখানেই তাকাচ্ছেন সেখানে অপরাধ সেখানেই দুর্নীতি যেদিকে তাকাচ্ছেন আজকে বলা থাকে আটটা বাড়িতে আটটা বাড়ি ভাগ্য বাড়ি না মন্ত্রী মানে আটটা বাড়ি দশটা বাড়ি অপর সংসারের পার্থবাবু তার কয়েক যাই হোক অনেক বান্ধব এক বান্ধবীর নাম অর্পিতা মুখার্জি তার অনেক ফ্ল্যাট সে অনেক ফ্ল্যাটের মধ্যে দুটো ফ্ল্যাটে 50 কোটি টাকা কি খোলাম কুচি উপার্জন করতে হয় না কষ্ট করতে হয় না খালি ফ্ল্যাট পাইয়া লোক এই জিনিস চলবে পশ্চিমবাংলায় 200টা কোম্পানি ওদের অনেকটা তো 100-160 না নাকি তরুণ গাড়ির চালক তার 100 কোটি বডি রক্ষা করবে দেহরক্ষী তার 100 কোটি আবার কি একটা আশপাশে আছে বিদ্যুৎ কিরণ না বিদ্যুৎ করণ কি একটা নাম তার নাকি কয়েকটা জমি এখন আপাতত পাওয়া গেছে তাতেই 50 কোটি ভাবা যায় কোথায় গিয়ে যাচ্ছে নির্লজ্জ না হচ্ছে আমাদের মানুষের কোনো মূল্য থাকবে না লেখা পড়া শিক্ষা দীক্ষা সমাজ সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের এই চারপাশে মানুষ তারা তো নিজেরা জীবনযাত্রা লড়াই করে গিয়েছে এরাজ্যের মানুষ তো নেতা দেখেছেন এরাজ্যের মানুষ তো মন্ত্রী দেখেছেন এমএলএ দেখেছেন কোনদিন হয়েছে নাকি নেতা বলে ধপধপ করছে টাকা এমএলএ বলে ধপধপ করছে বাজি নানা রকম বাজি চলছে আজকাল আবার কত রকমের বাজি দুনিয়ার সমস্ত অপদার্থতা যত বড় নেতা তত বড় অপরাধ যত বড় নেতা তত বড় চোর কাউন্সিলরের চাইতে বড় এমএলএ এমএলএ চাইতে বড় মন্ত্রী তার চাইতে বড় ভাইপো ভাইপোর উপরে বেশি আমরা বাচ্চা ছেলে 16 বছর মাধ্যমিক পরীক্ষা দেবে হয়ে গেল জীবন শেষ ওর বাবা মার কাছে আমরা গেছিলাম সান্তনা দেওয়ার তুমি থাকে না সহযোগে জামা বলো কিছু থাকে না পাশে দাঁড়াবার স্থানীয় মানুষ যারা তারাও খুব সহানুভূতির মন নিয়ে ওখানে সবাই সহানুভূতির মন নিয়ে আছে দু একজন হইয়া গেল যারা পুলিশের হয়ে দাঁড়ানি করার জন্য লাগিয়ে দেওয়া আছে তারাও ওখানে বিক্ষোভ করে তারা বিক্ষোভ করে বিক্ষোভ করে তারা যারা পুলিশকে এড়িয়ে যেতে চায় পুলিশকে সার্টিফিকেট দিতে চায় এটা কোনো চলে না সেলিম বলেছে শুধু আইসি অপহরণ তাই আইসির উপরে কমিশনার তার সঙ্গে ওখানকার থানা তার সঙ্গে ওখানকার এসপি তাদের মাথা তো ডিজি তারা মাথা তো সিএমি পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হিম্মত হয়নি পুলিশ মন্ত্রীকে খারিজ করার এখনো পর্যন্ত হিম্মত হয়নি ওই আইসি ছাড়া কাউকে কিছু বলার তাও লোকের প্রতিবাদ আছে বলে প্রতিবাদ থেমে গেলে ওটাও যেন থেমে যায় এই জিনিস চলতে পারে না আমাদের একমাত্র লক্ষ্য আপাতত একমাত্র লক্ষ্য আইন ঠিক মতো করে কার্যকরী হোক অপরাধীর বিচার হোক শাস্তি হোক যে পুলিশ এবং যে অন্যরা ধাবা ধাবা দিয়েছে নিরাপত্তা দিতে পারেনি 15-16 বছর বয়সের ছেলে তার নিরাপত্তা দিতে পারবে না 15 বছর বয়সের ছেলে কি 16 বছর বয়সের ছেলে তার পরিবারকে নিরাপত্তা দিতে পারবে না সমস্ত নিরাপত্তা কর্মী কোথায় এমএলএ যাবে দেখবেন সামনে 3 গাড়ি পুলিশ পিছনে 4 গাড়ি পুলিশ এই যেন পশ্চিমবাংলা কোনোদিন কখনো কেউ দেখেনি একটা মন্ত্রী মানে সামনে পুলিশ পিছনে পুলিশ বাইরে পুলিশ বাইরে পুলিশ ভাইপো অভিযুক্ত অভিযুক্ত ভাইপো গেছে
অভিযুক্ত ভাইপোর সঙ্গে শয়ে শয়ে পুলিশ, ভাইপোর নিরাপত্তা আছে, যেখানে যাবে কয়েক হাজার পুলিশ সুনির্মাণ আমার কাছে। উত্তর চব্বিশ জেলায় যদি প্রোগ্রাম করে নদিয়ার পুলিশ টেনে আনে, দক্ষিণ চব্বিশ পুলিশ টেনে আনে, কলকাতার পুলিশ টেনে আনে, একেবারে যেন মাছি বলতে পারবে না। ভাইপোর জন্য কোটি কোটি টাকা খরচ হবে নিরাপত্তা, হাজার হাজার সমস্ত নিরাপত্তা ভাইপোর জন্য, পিসির জন্য সমস্ত নিরাপত্তা, মন্ত্রীর জন্য আর এমএলএর জন্য। আর আমার গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে পনেরো বছর ষোলো বছর বয়সের ছেলে তারা যেন নিরাপত্তা দেবে না। যে প্রশাসন, সেই প্রশাসন অপদার্থ, সেই প্রশাসন দুর্বল, এবং সেই প্রশাসন মানুষের কোন রকম ভাবে সুবিধে সাশ্রয় সুরা করতে পারবে না। ফলে লড়াই চলবে, আপনারা নিশ্চয়ই বোঝেন। আর আপাতত আমাদের কাজ ওই পরিবারটার পাশে সবাইকে সঙ্গে করে, সবাইকে সঙ্গে করে দল মদের বাইরে গিয়ে যে দালালি করবে সে দালালি করবে, সবাইকে সঙ্গে নিয়ে ওই পরিবারটার পাশে দাঁড়ানো। ষোলো বছর বয়সের ছেলে চোখ দিয়ে জল বেরোবার কথা, মাথাটা নিচু হয়ে যাওয়ার কথা। আমাদের বাংলার অসম্মান হচ্ছে, আমাদের বাংলার অসম্মান হচ্ছে। বাংলার কম বয়সের ছেলে মেয়ে তাদের নিরাপত্তা থাকছে না, সাধারণ মানুষ তার কোন নিরাপত্তা নেই, স্বাভাবিক কারণেই সবাইকে সঙ্গে নিয়ে ওই পরিবার তার পাশে দাঁড়ানো, এই চারপাশের পরিবেশকে অন্তত এই অপরাধীদের হাত থেকে মুক্ত করা, এই দায়িত্ব নেওয়াটাই আমাদের একমাত্র কর্তব্য। এই আবেদন রেখে নিশ্চয়ই সবাই সেই সহানুভূতির মনোভাব নিয়ে চলবেন। আমি আমার কথা শেষ করছি, সবাইকে শুভেচ্ছা জানাই। মিলন চক্রবর্তী বলবেন, জেলা সম্পাদক। আমাদের বেশ কয়েকজন রাজ্য কমিটির সদস্য তারা এসেছেন, কমের প্রভাস দাস সহ কমের সদরুল দোষ, কমের সৃজন ভট্টাচার্য, যা দেখেছি তারা কেউ বলবেন না, কেননা রাজ্য কমিটির সভা থেকেই তারা এসেছেন, আবার রাজ্য কমিটির মিটিংয়ে ফিরে যাবেন। কমের মিনার চক্রবর্তী বলতে রাজি হচ্ছিলেন না, আমি এটা অনুরোধ করেছি জেলা সেক্রেটারি সংক্ষেপে বলুন। আজকে এখানে উপস্থিত রাজারহাটের নাগরিক বৃন্দ, দলমত নির্বিশেষে প্রতিবাদী যে মানুষ, সেই মানুষ এই রাজারহাট থানার সামনে এখানে আপনারা সমবেত হয়েছেন। আমরা এখানকার এক সন্তানহারা পরিবারের পাশে আমরা এসেছিলাম তাদের সমবেদনা, সহানুভূতি এবং বিচার জানানোর, বিচারের তারা যাতে বিচার পান এবং এই রাজ্যের যে সরকার চলছে সেই সরকার যেমন বাংলার মুখে কালি লেপছেন এবং বাংলার মর্যাদাকে ছোট করছেন, তেমনি রাজারহাটের একাংশের মানুষ আমরা দেখলাম তারা বাইরের থেকে যারা আমরা সহানুভূতি দেখাতে এসেছি, সহমর্মিতা জানাতে এসেছি এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, সেখানে একটা ষড়যন্ত্র করবে কি করে রাজারহাটে সাধারণ মানুষের নামে আশপাশ দমদম এখানকার ওখানকার লোকজন জড়ো করে আমরা নেতৃত্ব, যখন আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমরা এই পরিবারের ঘরে বসে কথা বলছি, কথা বলা প্রায় শেষ হয়ে এসেছে, এরকম একটা সময়ে যতক্ষণ মিডিয়া আসেনি ততক্ষণ তারা দূরে অপেক্ষা করছিল, আর মিডিয়া আসার পরে সেখানে গিয়ে আমরা যেন অমানবিক রাজনীতি করতে এসেছি এই ধরনের একটা আওয়াজ তুলে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে সামিল হয়ে রাজারহাটের যারা গণতান্ত্রিক মানুষ, রাজারহাটের যারা প্রতিবাদী মানুষ, সেই প্রতিবাদী মানুষের মর্যাদা হানি করলেন, গোটা রাজারহাটের অমর্যাদা করলেন, আমরা তাদের প্ররোচনার ভাবে পা দেয়নি। সেখান থেকে মানুষ তার প্রতিবাদ করেছেন, আমরা জানি এই পুলিশ আরেকটু তৎপর হলে আমি বেশি কথা বলবো না, কারণ বসিরহাটে রেলবডি পাওয়া গেছে, আমরা শুনেছি যে হারিয়ে যাওয়ার এক দুদিনের মধ্যেই রেডবডি পাওয়া গেছে বসিরহাট থানার পুলিশ, তারা মর্গে তুলেছে। এমন পুলিশের সমন্বয় যে বসিরহাটে দুটো